আসসালামু আলাইকুম। নবান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নত্যবিধান। নত্যবিধান তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহারকে নত্যবিধান বলা হয়। আমরা জানি বাংলা বর্ণমালায় দুইটি ন আছে, একটি হচ্ছে মূর্ধন্য ন আর একটি হচ্ছে দন্ত্য ন। এখন কোথায় মূর্ধন্য বসবে এবং কোথায় দন্ত্য ন বসবে? একটি তৎসম শব্দের বানানে সর্বদা মূর্ধন্য ন হয়। আচ্ছা, তৎসম শব্দটা কি আগে আমাদের সেটি জানতে হবে। তৎসম শব্দ তৎ অর্থ হচ্ছে তার এবং সম শব্দের অর্থ হচ্ছে সমান, তার সমান। এই তার সমান বলতে আমরা বুঝবো সংস্কৃত সমান। এখন আমাদের বাংলা ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে প্রায় 40% শব্দই হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ চেনার কিছু উপায় আছে, যেমন এক নম্বর হচ্ছে যে সকল শব্দের মধ্যে রি, রেফ এবং রফলা থাকে সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয়। যেমন বর্ণ, কৃষক। বর্ণ বানানে আমরা দেখতে পাচ্ছি ব এবং মূর্ধন্য এর উপরে রেপ আছে এবং কৃষক কয়ের ক্রি মূর্ধন্য স ক কৃষক। আবার বাংলা বর্ণমালায় 6টি ফলা রয়েছে আমাদের। এই 6টি ফলা যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে সেই শব্দটিকে আমরা বলবো তৎসম শব্দ। এছাড়া মূর্ধন্য স এবং মূর্ধন্য ন থাকলে তাহলে সেই শব্দটি হবে তৎসম শব্দ। এছাড়া আরও কিছু রয়েছে, যেমন হচ্ছে প্রত্যেকটা শব্দের হচ্ছে দুটি ভাগ থাকে, একটি হচ্ছে নতুন আর একটি হচ্ছে পুরাতন। পুরাতন ভাগটাকে আমরা বলবো তৎসম শব্দ এবং নতুন যেটা সেটা হচ্ছে আধুনিক। নত্যবিধান, এবার আসি আমরা নত্যবিধান। রি র মূর্ধন্য স্বর পরে মূর্ধন্য ন বসে। রি কোনো শব্দের মধ্যে যদি রি র এবং মূর্ধন্য স থাকে তাহলে এই এই বর্ণগুলোর পরে সর্বদা হচ্ছে মূর্ধন্য ন বসে। যেমন ঋণ বানানে রি এবং মূর্ধন্য ন, এবং অরণ্য স্বরয় র এরপরে হচ্ছে মূর্ধন্য ন বসে। দুই নম্বর নিয়মে হচ্ছে রিকার, রেপ এবং রফলা। রিকার, রেপ এবং রফলা যদি থাকে এরপর সর্বদা মূর্ধন্য ন বসে। যেমন তৃণ বর্ণ, তৃণ বানানে আমরা দেখতে পাচ্ছি তয়ের নিচে হচ্ছে রিকার রয়েছে, তাহলে এরপরের যে নটা সেটা মূর্ধন্য ন এবং বর্ণ বানানে রেপ রয়েছে এজন্য এটা মূর্ধন্য ন হয়ে গেছে। টবর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে যদি কোনো ন বসে, টবর্গীয় ধ্বনি আমরা জানি আমাদের বাংলা বর্ণমালায় 5টি বর্গীয় ধ্বনি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে টবর্গীয় ধ্বনি। টবর্গীয় ধ্বনি হচ্ছে ট থেকে শুরু করে পরবর্তী 5টা বর্ণ ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এ পর্যন্ত হচ্ছে এই 5টি হচ্ছে টবর্গীয় ধ্বনি। এবং টবর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে যদি কোনো ন বসে তাহলে সেই নটি হবে মূর্ধন্য ন। যেমন কণ্ঠ, কণ্ঠ বানানে আমরা দেখতে পাচ্ছি ক এবং নয়ের সাথে ঠ যুক্ত, এই ঠয়ের সাথে যে নটা যুক্ত হবে সেটা অবশ্যই মূর্ধন্য ন হবে। একইভাবে বন্টন, বন্টনের ক্ষেত্রে হচ্ছে টয়ের সাথে যুক্ত যে নটা সেটাও হবে মূর্ধন্য ন। এরপরে কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি পর, পার, উত্তর, চন্দ্র, ন্যায়, রাম। এই শব্দের পর যদি আয়ন শব্দটি থাকে, অর্থাৎ পর, পার, উত্তর, চন্দ্র, ন্যায়, রাম শব্দের পর যদি আয়ন শব্দটি বসে, এই আয়ন শব্দের দন্ত্যনটা হয়ে যাবে মূর্ধন্য ন। যেমন উত্তরায়ণ, উত্তরের পরে আয়ন শব্দটি, এই উত্তরায়ণ লিখতে গিয়ে আমরা এখানে মূর্ধন্য নটা দন্ত্য নটা মূর্ধন্য নয় পরিণত করে দেবে। এই রামায়ণের ক্ষেত্রে হচ্ছে একই নিয়ম প্রযোজ্য। এরপরে আসি 5 নম্বর নিয়ম। প্র, পড়া, অপর শব্দের পর অন্য থাকলে, অর্থাৎ প্র, পড়া, অপর শব্দের পর যদি অন্য থাকে, এই অন্যর সাথে যুক্ত যে দন্ত্যনটা আছে সেই নটি হয়ে যাবে মূর্ধন্য ন। যেমন অপর যোগ অন্য, এই অন্যর মূর্ধন্য দন্ত্যনটা এখানে এসে অপরাহ্ন যখন আমরা লিখবো তখন এটা মূর্ধন্য ন হয়ে যাবে। ঠিক একইভাবে হচ্ছে পূর্ব প্লাস অন্য, এই পূর্বন্যের দন্ত্যনটা মূর্ধন্য নতে পরিণত হয়ে যাবে। আরেকটি কথা হচ্ছে 6 নম্বর নিয়মে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিদেশি শব্দ। কিছু কিছু বিদেশি শব্দের বানানে সর্বদা হচ্ছে দন্ত্য বসে, যেমন স্টেশন, কারেন্ট। এছাড়া কিছু কিছু শব্দ আছে বাংলা বর্ণমালায়, কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো স্বভাবতেই সর্বদা মূর্ধন্য ন ব্যবহৃত হয়, যেমন চাণক্য, মাণিক্য, লবণ, এ ধরনের কিছু শব্দ। তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নত্যবিধান বা বাংলা শব্দের বানানে মূর্ধন্য নয়ের ব্যবহার।